হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু কমল, আর তোমরা দেখছো ডিজে টুম্পা সাউন্ড ব্লগ। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি অন্য ধরনের ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ একটি স্টুডিও মাস্টার মিক্সার, এবং সামনে রয়েছে বস কোম্পানির DD3। যারা নতুন নতুন মাইক চালানো শিখেছো কিন্তু DD3-র সঙ্গে মিক্সারে কীভাবে কানেক্ট হয় বা DD3-র সঙ্গে মিক্সারের লাইন কিভাবে করতে হয় সেটা জানো না, তাদের জন্য আজ এই ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা দেখো, এবারে আমি দেখাচ্ছি DD3 থেকে মিক্সারের কিভাবে লাইন করতে হয়। এটা হলো বসের DD3, এটা হলো ইনপুট, আর এটা হলো আউটপুট। আর এই মিক্সারের আক্স সেন্ট, আর এটা হলো আক্স রিটার্ন। এবারে তোমরা এই DD3-র ইনপুট, এই ইনপুটের উপরে লাইন, DD3 ইনপুট থেকে এই আক্স সেন্টে, আক্স যে সেন্ট করছে এই আক্স সেন্টে লাইন করবে। আক্স সেন্ট থেকে, এই আক্স সেন্ট থেকে লাইন নিয়ে DD3 ইনপুটে, এবং আরেকটি জ্যাগ লাইন নিবে, নিয়ে আউটপুট থেকে, আউটপুট থেকে এই আক্স রিটার্ন টু, এই আক্স রিটার্ন টুতে দিলে এখানে যে টু ভলিউমটা রয়েছে, আক্স টু ভলিউম, এই টু ভলিউমটা বাড়ালেই DD-র কাজ হবে। তো আমরা দেখো লাইন করে তোমাদের শুনিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখো, এমনি হ্যালো বলছি, কেমন হচ্ছে? হ্যালো 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 এবার আমি যেই যে আক্স টুতে লাইনটা করেছি, এই আক্স টু লাইনটাই, আক্স টু ভলিউমটা তুললেই কাজ হবে DD-র কাজ। হ্যালো 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 চিক 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 হ্যালো টেস্ট 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 হ্যালো 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 তোমাদের কাছ থেকে ভালো করে আমি দেখাই। এই মিক্সারের এই আক্স সেন্ট, এই আক্স সেন্ট থেকে লাইন গুঁজে নিয়ে, এই আক্স থেকে, আক্স সেন্ট থেকে লাইন নিয়ে তোমরা DD-র ইনপুটে দিবে, DD-র ইনপুটে দিবে, আক্স সেন্ট থেকে লাইন নিবে। এই আক্স সেন্ট থেকে এই লাইন নিলে, নিয়ে DD3-র ইনপুটে দিবে, এবং এই আউটপুট থেকে লাইনটা বার করে নিয়ে আক্স রিটার্নে দিবে। এই আক্স রিটার্ন টু এ দিতে পারো, ওয়ানেও দিতে পারো। ওয়ানে যদি দাও এখানে 1 নম্বর ভলিউম বাড়াতে হবে, আর যদি টু এ দাও, আর যদি এই টু এ দাও তাহলে এখানে 2 নম্বর ভলিউম বাড়ালেই কাজ হবে। তো তোমরা শুনো, এই ভলিউম আমি বন্ধ রাখলাম, তাহলে কোনো DD-র কাজ হবে না। দেখো হ্যালো 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 এবার যদি আমরা এই 2 নম্বর ভলিউমটা বাড়াই, এই 2 নম্বর ভলিউমটা বাড়ালেই তবে DD-র কাজ হবে। হ্যালো 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 আমরা যতটা বাড়াবো ততটাই কাজ হচ্ছে। আরেকবার তোমাদের বলে দিই, আকসেন্ট, এই আকসেন্টে লাইন নিয়ে, আকসেন্ট টুতে লাইন গুঁজলে, আকসেন্ট টু থেকে লাইন নিয়ে ইনপুটে, আর আউটপুট থেকে লাইন বার করে নিয়ে, এই আউটপুট থেকে লাইন নিয়ে আক্স রিটার্নে দিলে, আক্স রিটার্ন টু এ দিতে পারো, ওয়ানে দিতে পারো। টু এ দিলে এখানে 2 নম্বর ভলিউম ঘোরালে DD কাজ করবে, আর ওয়ানে দিলে এখানে 1 নম্বর ভলিউম ঘোরালে কাজ করবে। এখানে সবকটা একই, আক্স ওয়ান 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 ওয়ান, এখানে আক্স টু টু টু, যেই ভলিউম যে মাইক্রোফোনে দিবে সেই মাইক্রোফোনে আক্স টু অথবা আক্স ওয়ান ভলিউম ঘোরালেই কাজ হবে। তো বন্ধুরা, যেদিনে কেউ বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই